চ্যানেল আমি বিশ্বজিৎ আজকে তোমাদের ভেদ চ্যাপ্টারটা স্টার্ট করছি ঠিক আছে ভেদ ভেদ বা ভ্যারাইজিয়াস মানে কি মানে তোমার দুটো জিনিস দেওয়া থাকবে ধরো এ এবং বি দুটো জিনিস দেওয়া থাকলো এদের মধ্যে দুটো সম্পর্ক হয় একটা হচ্ছে সরলানুপাত আর একটা হয় ব্যস্ত অনুপাত হুম ওয়ান বাই বি এটাকে বলবো ব্যস্ত অনুপাত এটাকে বলবো সরলানুপাত এটাকে বলবো সরলভেদে আছে এটাকে বলবো ব্যস্ত ভেদে আছে এবার আমরা করে এসেছি সরল সরল অনুপাত বা সরল বা ব্যস্ত ঠিক আছে দুটো ডিফারেন্স কিন্তু এখানে একটা কনস্ট্যান্ট থাকে ধরো এ এবং বি বললো কিসে আছে এ ভেরাইজিয়াস এটাকে ভ্যারাইজিয়াস বা ভেদ চিহ্ন বলবে এ ভ্যারাইজিয়াস বিতে আছে তার মানে কি এ যেমন বাড়বে বিও সেরকম অনুপাতে বাড়বে এ যা অনুপাতে বাড়বে বি সেই অনুপাতে বাড়বে সেই অনুপাতটা কত সেই কনস্ট্যান্টটা কত সেই ধ্রুবকটা কত সেই ধ্রুবকটাকে আমরা ধরবো এ ইজুকাল টু কে বি এখানে কেটাকে বলবো আমরা ভেদ ধ্রুবক কেটাকে কী বলবো কেটাকে বলবো ভেদ ধ্রুবক বোঝা গেল সেরকম ধরো তোমার কী বলার নাম যেমন ধরো তোমাকে বলা হলো এ এ ভ্যারাইজিয়াস ওয়ান বি এখানে কনস্ট্যান্ট কে বাই ধরবে এখানে ধরবে এ ইজকাল টু কে ওয়ান বাই বি ঠিক আছে এখানে হচ্ছে কেটা হচ্ছে কেটা হচ্ছে কি তোমার কেটা হচ্ছে কনস্ট্যান্ট ঠিক আছে এরকমভাবে তোমার ব্যস্তভেদ অথবা সরলভেদ থাকবে এটা মানে কি ধরো তোমাকে বলা হলো যে ধরো বলা হলো এর মান এ এবং বি পরস্পর সরলভেদে আছে তাহলে ধরো এ বলা হলো যে এ সমান সমান পাঁচ হলে বি সমান সমান দশ ঠিক আছে এ সমান সমান পাঁচ হলে বি সমান সমান দশ তাহলে তুমি এ সমান সমান কী করবে এ সমান সমান কে বি করবে ঠিক আছে তাহলে এখানে এর মান বসাবে বিয়ের মান বসাবে তাহলে কে সমান সমান কে আসবে কে সমান সমান আসবে হচ্ছে ওয়ান বাই দুই তাহলে এই ওয়ান বাই দুই অনুপাতে যে কোনো মান বের করতে পারবে এবার ধরো বলে দিল কে এর মান কত বের হলো ওয়ান বাই দুই ঠিক আছে এবার ধরো বললো যে এর মান যদি একশো হয় তাহলে বিয়ের মান কত হবে তুমি জানো কে এর মান কত তাহলে আমরা জানি কি এ সমান সমান কে ইন্টু বি তাহলে এখানে তুমি এর মান কত একশো বসাচ্ছ এবং বিয়ের এর সরি এ এর মান হচ্ছে একশো বসাচ্ছ এবং কে এর মান হাফ বসাচ্ছ তাহলে এখানে বিয়ের মান কত পাবে এর মান পাবে দুশো ঠিক আছে তুমি যে কোনো মান এখান থেকে বের করতে পারবে এটাই হচ্ছে ভেদ ঠিক আছে আর সরল ভেদে যদি থাকে তাহলে মনে রাখবে একটা জিনিস বলে দিই ভেদে যদি থাকে তাহলে যদি সরল ভেদে থাকে তাহলে এ বাই বি ধরো দুটো সরলভেদে রয়েছে তাহলে এদের অনুপাত সবসময় কনস্ট্যান্ট থাকবে আর যদি ব্যস্তভেদে থাকে তাহলে এ ইন্টু বি এ ইন্টু বি সবসময় কী থাকবে কনস্ট্যান্ট থাকবে বা ধ্রুবক থাকবে যে কোনো একটা মান থাকতে পারে হয়তো পাঁচ থাকতে পারে পঁয়তাল্লিশ থাকতে পারে যা খুশি একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে যার কোনো চেঞ্জ হবে না এ ইন্টু বিতে হচ্ছে ব্যস্ত আর এ হচ্ছে এ বাই বিতে হচ্ছে সরল ঠিক আছে চলো আমরা কিছু প্রয়োগের অঙ্ক আগে করে নিই তারপরে অঙ্ক করব দেখো প্রয়োগ নম্বর আটটা দেখে নাও আগে আটের অঙ্কটা দেখে নাও কী বলছে এখানে যে এখানে বলছে যে দুটি চলরাশি আছে এক্স এবং ওয়াই চলরাশি মানে তুমি জানো আগেও যে চলরাশি হচ্ছে যে কোনো একটা রাশি যার মান ভ্যারিয়েবেল করবে তাকে চলরাশি বলবে ঠিক আছে যে তিন হতে পারে চার হতে পারে পাঁচ হতে পারে এবং সেটার মান কোনো ফিক্স থাকবে না যুবক না আর কি চলরাশি না মানে চলরাশি হচ্ছে এক্স ওয়াই জেড যেগুলোকে ধরা হয় ঠিক আছে তারপরে দেখো এক্সের একটা ছক দিয়েছে যে এক্সের মান তিন হলে ওয়ের মান আঠেরো হবে এক্সের মান দুই হলে ওয়ের মান সাতাশ হবে এক্সের মান ছয় হলে ওয়ার মান নয় হবে তাহলে এবার তোমাকে বুঝতে হবে যে এটা কি অনুপাতে রয়েছে আমি বলেছিলাম কি যদি সরলবিধা থাকে তাহলে কী করবে এক্স বাই ওয়াই করবে সেই ভ্যালুটা সবসময় কনস্ট্যান্ট থাকবে আর যদি ব্যস্ত ভেদে থাকে এক্স ইন্টু ওয়াই করবে সেই ভ্যালুটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেটাকে বলবো আমরা যেটা ব্যস্ত ভেদে আছে তাহলে এখানে দেখে নিই আমরা তিন বাই আঠারো যদি করো তিন বাই আঠারো করলে কী হবে ওয়ান বাই সিক্স দুই বাই সাতাশ যদি করো তাহলে কী আসবে দুই বাই সাতাশ আটারি যায় না তাহলে দেখো দুটো অনুপাত কিন্তু আলাদা হয়ে গেছে কারণ প্রথমে বুঝে গেলে যে এটা সরল ভেদে নেই এবার ব্যস্তভের চেক করবো আমরা ঠিক আছে ব্যস্তভেদ চেক করার জন্য কী করতে হবে এ ইন্টু বি করতে হবে বলেছিলাম এখানে এ নেই এখানে এক্স আর ওয়াই আছে তাহলে এক্স আর ওয়াই আমাকে করতে হবে ঠিক আছে তা একটু রাফ করে নিই তাহলে এবার কী করতে হবে আমাকে এক্স আর ওয়াই তোমাকে করতে হবে গুণ করতে হবে তাহলে আই গুণ করো এক্স আর ওয়াই গুণ করো তাহলে ফার্স্টে কত আছে দেখো তিন আছে আর আঠেরো আছে তিন নং কত হবে ফিফটি ফোর চুয়ান্ন সাতাশ দুগুণি চুয়ান্ন ছয় নং চুয়ান্ন তাহলে বুঝতে পারলে কী আছে এটা যে এ ইন্টু বি সমান সমান কনস্ট্যান্ট এটা সমান সমান কত ফিফটি ফোর ফিফটি ফোর তাহলে এবার এক্স আর ওয়াই আমি বলেছিলাম এক্স ইন্টু ওয়াই যখন ধ্রুবক তার মানে এক্স ভ্যারাইজিয়াস ওয়ান বাই ওয়াই মানে কি এক্স এবং ওয়াই পরস্পর কিসে আছে ব্যস্ত ভেদে আছে এবং তাদের ভেদ ধ্রুবকের মান কত ফিফটি ফোর মানে কেটার মান হচ্ছে এখানে ফিফটি ফোর ঠিক আছে নেক্সট প্রয়োগটা দেখে নিই আমরা দেখো নেক্সট প্রয়োগটা কী বলছে যে ছত্রিশটা বোতাম আছে হুম সাজানো হয়েছে এইভাবে দৈর্ঘ্য এবং পোস্ত বরাবর সাজানো হয়েছে সরলভেদে অনুপাতে ঠিক আছে বলে দিয়েছি এখানে যে না ব্যস্ত পেতে সরি বোতামগুলোর সংখ্যা ব্যস্ত পেতে সাজানো হয়েছে তার মানে ব্যস্তভেদ থাকা মানে কী বলেছিলাম যে তাদের গুণফল সমান হবে দেখো চার নং ছত্রিশ আঠেরো দুগুণি ছত্রিশ এবং ছত্রিশটাই বোতাম আছে তাহলে এবার যা এবার এখানে কী করে বুঝছো যে এটা তুমি ব্যস্ত অনুপাত আছে চার নং ছত্রিশ আঠারো দুগুণি ছত্রিশ তিন চারা বারো চার নং ছত্রিশ তুমি যদি এই অনুপাতটা ফলো করো তুমি আরও যে কোনো কোনো যে কোনো কিছু করতে পারো যদি আরও কিছু হয় চার নং ছত্রিশ আরও যদি অন্য কিছু হয় তিন বারং চার নং ছত্রিশ হয়ে গেলো বারং ছত্রিশ হয়ে গেল নদী নিয়ে আঠেরো হয়ে গেল চার নং ছত্রিশ হয়ে গেল ছত্রিশ একে ছত্রিশও করতে পারতে হুম ছত্রিশ ইন্টু এক সেটা হতো তাহলে দেখো এই কটা অনুপাত কিসে আছে এক্স ইন্টু ওয়াই কোনো পরিবর্তন হচ্ছে না তার মানে কি এটা ব্যস্ত ভেদে আছে ঠিক আছে এবং বেতপকে মান কত ছত্রিশ কারণ ছত্রিশটা বোতাম দিয়ে আমি সাজিয়েছি মানে এই পাশে ধরো চারটে লাগালাম বোতাম একটা দুটো তিনটে চারটে এ পাশে নটা লাগালাম এভাবে কত রকমভাবে সাজানো যাবে ঠিক আছে এটা প্রয়োগটা বুঝতে পারলে নেক্সট প্রয়োগটা দেখো এই প্রয়োগটি একটু মনে রাখবে দুটি চলরাশির উদাহরণ দিই যারা চলরাশিগুলি পরস্পর ব্যস্তভেদা থাকে ব্যস্তভেদা থাকে কী কী আছে যেমন জনসংখ্যা এবং দিন সংখ্যা ব্যস্তভেদ মানে কি যে একটা যদি বাড়ে একটা কমবে একটা বাড়লে একটা কমবে একটা বাড়লে একটা কমলে সেটাকে বলে ব্যস্তভেদ আগেও করেছিলে ব্যস্ত সম্পর্ক সেরকম টাইপের তাহলে দেখো জনসংখ্যা বাড়লে দিন সংখ্যা কীভাবে পরিবর্তন হচ্ছে কেন ব্যস্ত ভেদে বলছি ধরো তো একটা বাড়ি তৈরি করতে কোথায় গেল হ্যাঁ তিন সংখ্যা তো একটা বাড়ি তৈরি বাড়ি তৈরি কন্ট্যাক্ট নিল সেখানে দশজন লোক কাজ করছিল ঠিক আছে দশজন লোক কাজ করছিলো দশজন লোক দশ দিনে কাজটা শেষ করে ফেলতো ঠিক আছে দশ দিনে কাজটা শেষ করে ফেলতো এখন বলে যে দশ দিনে হবে না কাজটা লোকসংখ্যা আরও বাড়াতে হবে দশজনের জায়গায় আমি এখন কুড়িজন করে দিলাম তাহলে কি সেই দশ দিন লাগবে নাকি আরও কম দিন লাগবে আর কম দিন লাগবে কারণ দশজন লোক কাজ করছিল দশ দিন লাগছিলো কুড়িজন লোক কাজ করলে তার তো বেশি দিন লাগবে এই কম দিন লাগবে তার মানে দেখো জন সংখ্যা বেড়ে গেলো কিন্তু দিন সংখ্যা কমে গেল এরকম টাইপের উদাহরণ দিয়ে ভাববে কোনটার সঙ্গে কি সম্পর্ক ঠিক আছে তারপরটা দেখো আরেকটা কী আছে গতিবেগ এবং সময় গতিবেগ এবং সময় কি করে বুঝবে ধরো গতিবেগ তুমি ধরো একশো কিমি পার আওয়ারে যাচ্ছ একশো কিমি পার আওয়ারে যাচ্ছ ঠিক আছে তাহলে একশো কিমি পার আবার মানে তুমি এক ঘন্টায় একশো কিমি পথ চলে যাও এক ঘন্টায় একশো কিমি পথ চলে যাও তাহলে যদি এবার তোমার ষাট কিমি হয় পার আওয়ার ধরো বেগটা কমে গেল তাহলে তোমার কোনো একটা জায়গা যেতে তোমার তো কম সময় লাগবে এটা এটাবেলা কম সময় লাগতো বেলা বেশি সময় লাগবে কেন কারণ বেগ কমে গেছে কিন্তু সময় এখানে ধরো আগে দু ঘন্টা লাগতো কোনো জায়গায় যেতে আর এখন যেতে লাগবে ধরো চার ঘন্টা তাহলে দেখো সময় বেগ কমে যাচ্ছে বেগ বেড়ে কমে যাচ্ছে এবং সময় বেড়ে যাচ্ছে ধরো তোমার তোমার দূরত্ব ধরে নিলাম ছশো ঠিক আছে তাহলে দেখো একশো দিয়ে তুমি ভাগ করো তাহলে ছ ঘন্টা আসবে ষাট দিয়ে যদি ভাগ করো দশ ঘন্টা আসবে ঠিক আছে এটা টাইম বের করলাম ছশো কিমি পথ ধরে নিলাম যে এত কেমি পদ যাওয়ার কথা ছিল তুমি যদি একশো কিমি পাড়া বাড়া যেতে তাহলে ছ ঘন্টা লাগতো যদি ষাট কেমি পাড়া বাড়া যাও তাহলে দশ ঘন্টা লাগবে ঠিক আছে এবার দেখো তাহলে এর কী বুঝলাম যে জন এবং দিন পরস্পর ব্যস্ত ভেদে আছে বেগ এবং সময় ব্যস্ত ভেদে আছে এরকম আরও উদাহরণ আছে তোমরা যদি নিজেরা পারো নিজেরা লিখবে কোনো অসুবিধা নেই নেক্সট সমুখ দেখো পরেটা দেখো এক্স এবং ওয়াই এর বর্গ বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে কি করে তৈরি করবে দেখো বলছে এক্স ও ওয়াই পরস্পর কী আছে এক্স কমা ওয়াই এর বর্গমূলের ব্যস্তভেদে আছে বর্গমূল মানে যেন ওভার ঠিক আছে তার মানে কি ওয়াই বলেছে ওয়াই এক্সের রুট ওভারে আছে মানে বর্গমূলে এরম করে লিখতে হবে ব্যাপারটা ওয়াই ইজ ইকাল টু ওয়াই ভ্যারাইজিয়াস্য ভ্যারাইজিয়াস রুট এক্স তাহলে দেখো এখানে একটা কনস্ট্যান্ট আসবে কে তাহলে ওয়াই ইজ ইউকাল টু কী আসবে কে ইন্টু রুট ওভার এক্স আমি বলেছিলাম একটা ভেদ্রুভক থাকে কে এর ভ্যালু এবার দেখো বলেছে যে ওয়াইর মান যখন নয় তখন এক্সের মান চার কত ওয়াইয়ের মান যখন নয় এক্সের মান তখন চার তাহলে দেখো ওয়াইর মান নয় এক্সের মান চার তাহলে ওয়াইয়ের জায়গায় ওয়ার ম্যান বসাও এক্সের জায়গায় এক্সের মান বসাও তাহলে দেখো ওয়াইয়ের জায়গায় নয় বসালাম এবং এক্সের জায়গায় চার বসালাম তাহলে কী হবে এক্সকে রুট করলে এই চারকে রুট করলে কী হবে টু আসবে তাহলে দেখো কে সমস্যা মানে কী আসলো নয় বাই দুই এটা হচ্ছে মানে ভেদ ধ্রুবকের মান মানে এই ধ্রুবকটা সবসময় কনস্ট্যান্ট থাকবে এবং এই অনুযায়ী ও চলবে তারপর এটা দেখো কী করবো আমরা এবার বলেছে পরে হিসাব করে দেখি যখন এক্সের মান আট তখন ওয়ার মান কত হবে তাহলে এবার কী করব মান সরি মান আট তাহলে এবার কী করবো পরের কনস্ট্যান্ট ভ্যালুতে ওয়াইয়ের জায়গায় আট বসাবো এবং কে এর জায়গায় কত বসাবো নয় বাই দুই বেরিয়ে গেছে এক্সের জায়গায় মানটা বের করবো তাহলে এক্স সমস্যান কী হবে দেখো দুইটা ওপাশে চলে গেল আর দুগুনি ষোলো আর নিচে নয়টা চলে আসলো তাহলে কোথা হবে ষোলো বাই নয় আর রুট ও রয়েছে ঠিক আছে ওই পাশে তাহলে এবার রুট দুপাশে রুট ওঠাটা গেলে কী করতে হয় রুট ওপাশে গেলে কী হয় ইকোলটির ইকলটির ওপাশে গেলে স্কোয়ার হয়ে যায় তাহলে ষোলো স্কোয়ার হবে দুশো ছাপ্পান্ন এবং নয় স্কোয়ার একাশি দেখো এই দুটোকে তুমি যদি কারাটি করো কত আছে দেখো কোথায় গেলো অঙ্কটা হ্যাঁ কত দুশো ছাপ্পান্ন বাই একাশি তাই তো দুশো ছাপ্পান্ন বাই একাশি দুশো ছাপ্পান্ন বাই একাশি দুশো ছাপ্পান্ন টু ফিফটি সিক্স বাই এইট্টি ওয়ান এটা কী আছে এটা হচ্ছে কর ওয়ান এক্সের মান এবং ওয়ার মান কত ছিল ওয়ার ম্যান হচ্ছে আট ছিল তাই তো তাহলে তুমি আট বাই এটা করো এক্স বাই ওয়াই করলাম কী করলাম ওয়াই বাই এক্স করলাম তুমি দেখো এবার কাটা করো তাহলে দুশো ছাপ্পান্ন বাই কী হবে দুশো ছাপ আট ইন্টু একাশি বাই দুশো ছাপ্পান্ন টু ফিফটি সিক্স আট দি কাটো আট দি কাটলে তিন আটা চব্বিশ আট দুগুনি ষোলো আর কিছু কাটবে আর কাটবে হচ্ছে নয় এবং ও সরি সরি আমি এখানে রুট এক্সটা করিনি কারণ ওয়াই বাই রুট এক্সের সমান সমান ধ্রুবক বলেছিল তাহলে দেখো এটাকে যদি রুট করো আমি আবার বলছি তাহলে কী ছিল ওয়াই ওয়াই বাই রুট এক্সটা হচ্ছে কনস্ট্যান্ট কত সেটা সেটা আসবে হচ্ছে নয় বাই নয় বাই নয় বাই দুই কের ভ্যালু ঠিক আছে তাহলে নয় বাই দুই আসবে তাহলে ওয়াই ভ্যালু কত পেয়েছি আমি এবার প্রমাণ করি দেখি হয় নাকি নয় বাই দুই ওয়াই ভ্যালু কত পেয়েছি ওয়াই ভ্যালু পেয়েছি হচ্ছে আট আর রুট ওভার দুশো ছাপ্পান্ন বাই একাশি তাহলে রুট করলে কী আসবে দেখো এর দুশো ছাপ্পান্ন রুট করলে ষোলো তার মানে আট বাই ষোলো বাই নয় তাই তো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন রুট করলে ষোলো আসবে আর নয়ের একাশি রুট করলে নয় আসবে তাহলে এবার নয়টা উপরে চলে যাবে তাহলে কথা হবে আট ইন্টু নয় বাই ষোলো দেখো আট দিক কাটলে আট দি উনিশ তাহলে নয় বাই দুই কখন এই কনস্ট্যান্ট ভ্যালু চেঞ্জ হবে না যাই মান মানবশ বোঝা গেল নেক্সট অঙ্কটা দেখো এই অঙ্কটা দেখো কী বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারাইজিয়াস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তবে ফোন করতে হবে এ ভ্যারাইজিয়াস বি তাহলে আমি এটা 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 ভ্যারাইজিয়াস এটা রয়েছে তার মানে একটা কনস্ট্যান্ট নিলাম তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইজিকোয়াল টু কে এটা এভাবে লেখা যায় দেখো আমি বলে দিচ্ছি এ ভ্যারাইজিয়াস কে বি একটুকে বলেছিলাম আমি তা আমি কী করছি বিটাকে নিচে নামিয়ে আসছি তাহলে এ বাই বি সমান সমান কে লিখতে পারি না আমি সরি এটাই লিখেছি ঠিক আছে এটাই লেখা আছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কে তাহলে এবার কী করবো ওপরে ওয়েবাস যোগভাগ প্রক্রিয়া করবো যোগভাগ প্রক্রিয়া আমি বলেছিলাম আগে অনুপাতের সময় বুঝিয়েছিলাম যে যদি এ বাই বি থাকে এবং সি বাই ডি থাকে তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে কী আসবে এটা বি হ্যাঁ এ বাই বি তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে কী আসবে এ প্লাস বি আর নিচে আসবে হচ্ছে এ মাইনাস বি আর এই পাশে আসবে সি প্লাস ডি সি মাইনাস ডি কিচ্ছু না শুধু সিটাকে দুবার লেখো উপর নিচে যোগ দিয়ে একবার ডি লেখো নিচে বিয়োগ দিয়ে একবার ডি লেখো এটাও তাই এ আর এ দুবার লেখো ওপর নিচে করে একবার ওপরে যোগ আর নিচে বিটিকে বিয়োগ দিয়ে দাও নিচের থেকে একবার যোগ একবার বিয়োগ সেমভাবে এখানে করেছি আমি কী করেছি নিচের থেকে একবার যোগ দিয়েছি এখানে যোগ চিহ্ন ও আর নিচে একবার বিয়োগ দিয়েছি তাহলে এবার দেখো এ স্কোয়ার স্কোয়ার থাকলেও তাহলে আমার কী থাকবে টু এ স্কোয়ার টু বি স্কোয়ার টু টু কেটে যাবে ঠিক আছে আর তাহলে কী থাকবে এ বাই বি এবার দেখো এখানে কী থাকবে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এবার যদি তুমি রুট ওভার করো তাহলে কী থাকবে এ বাই বি সমান সমান কে প্লাস ওয়ান বাই মাইনাস কে মাইনাস ওয়ান রুট ওভার এটাকে একটা এটা একটা কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে এটাকে কনস্ট্যান্টটাকে আমি ধরে নিলাম কে ড্যাশ ঠিক আছে কে ড্যাশ তাহলে এ সমান সমান কী হবে এ বাই বি সমান সমান কে ড্যাশ তার মানে কি এ বাই বি সমান সমান যদি কে ড্যাশ হয় এরকম করে বোঝো এ বাই বি সমান সমান যদি কে ড্যাস্ট হয় কে ড্যাস্ট হয় কে ড্যাশ তাহলে এ সমান সমান কী হবে এ সমান সমান হবে হচ্ছে কে ড্যাশ ইন্টু বি তার মানে এ ভ্যারাইজিয়াস বি ঠিক আছে এটা লিখতে পারি উল্টো করে এরম করে যদি এটা যেতে পারি তাহলে এটা থেকে এটাও আসতে পারি তাহলে এটা প্রমাণিত হয়ে গেল নেক্সট অঙ্ক দেখো দেখো এই অঙ্কটা ভালো অঙ্ক কী বলছে সমীরবাবু বাড়ি থেকে ষাট কিমি ষাট কিমি পার ঘন্টা বেগে গাড়ি চালিয়ে দু ঘন্টায় স্টেশনে পৌঁছালেন ষাট কিমি গেছে পার আওয়ার এবং দু ঘন্টায় পৌঁছে গেছেন এখান থেকে একটা কনস্টেবল পেয়ে যাব তিনি যদি আশি কিমি বেগে চালাতেন তাহলে কত সময় যেতেন এটা ওইকিক নেমের অঙ্ক ভালোভাবে হবে কিন্তু এখানে বলেছে ভিত্তদের সাহায্যে প্রমাণ করতে হবে তাহলে আমি ধরে নেবো আমি আগেও বলেছিলাম গতিবেগ এবং সময় পরস্পর কী অনুপাতে থাকে বেগ যদি বাড়ে গতিবেগ কমবে গতিবেগ যদি বাড়ে কমে বে সময় বাড়বে গতিবেগ যদি বাড়ে সময় কমবে গতিবেগ যদি কমে সময় বাড়বে সেমভাবে আমরা এই এই ফর্মুলাটা ইউজ করেই আমরা কী করবো এখানে এটা করার চেষ্টা করব তাহলে ফার্স্টে কি ধরলাম যে এক্স বেগ এবং সময় পরস্পর কিসে আছে সরল ভেদে আছে বেগ এবং সময় সরস্পর কিসে আছে সরল ভেদে আছে তাহলে ভি ভ্যারাইজিয়াস কী হবে এই ব্যস্ত ভেদে আছে ভি ভ্যারাইজিয়াস কী হবে ওয়ান বাই টি কারণ বেগ বলে সময় কমে আবার বেগ কমলে সময় বাড়ে তাহলে ভি ইজকাল টু কী হবে কে বাই টি আমি প্রথমেই বুঝিয়ে দিয়েছি এগুলো তাহলে এবার বলেছে ভি এর মান কত বলেছে ষাট এবং টি এর মান কত দু ঘন্টা দেখে নেবে আগে ইউনিট সেম আছে নাকি তাহলে টি ভি সমান সমান সিক্সটি এবং টি সমান সমান টু মান বসাও তাহলে সিক্সটি বাই টু তাহলে কে সমস্যা কত বসলো কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে একশো কুড়ি এই কনস্ট্যান্টের ভ্যালু কখনও চেঞ্জ হবে না ঠিক আছে তাহলে কী পেলাম কে সমসান কত একশো কুড়ি এবার পরের পাঠে কী আছে ভি সমান সমান আশি তাহলে ভি সমসান আশি এবং কে সমসান কত একশো কুড়ি তাহলে বসিয়ে দাও এই সমীকরণটাই আবার ভি ইজকাল টু কে বাই টি তাহলে দেখো ভি সমসমান আশি বসালাম কে সমান সমান একশো কুড়ি বসালাম তা টি এর মান কত পেলাম তিন বাই দুই ঠিক আছে তাহলে তিন বাই দুই কী লাগবে ঘণ্টা লাগবে এটা ভিত্ততা সাহায্যে তোমাকে বের করে দেবে ঠিক আছে তিন বাই দুই ঘন্টা মানে হচ্ছে এক ঘন্টা এবং ওয়ান অ্যান্ড হাফ আওয়ার ঠিক আছে তাহলে এটা এবার দেখো তুমি আমি দেখি যে একশো কুড়ি কনস্ট্যান্টটা আসছে নাকি তাহলে কত আসে তিন বাই দুই ইন্টু আশি তাই তো চলো অঙ্ক দেখি তিন বাই দুই ইন্টু আশি করে তিন বাই দুই ইন্টু এইটটি দুইতে কাটো চার শূন্য তাহলে তিন চার বারো একশো কুড়ি সরি একশো কুড়ি দেখোছো সব সময় একশো কুড়ি মেনটেন করতেই হবে এটা যে কোনো বের করো একশো কুড়ি আসতেই হবে ঠিক আছে নেক্সট অঙ্কটা দেখো নেক্সট দেখো কোনো একটি কাজের ক্ষেত্রে মোট উপার্জন এবং কাজের নিযুক্ত লোকের সংখ্যা কাজ এবং মোট উপার্জন ঠিক আছে তাহলে কী কী আছে এখানে মোট উপার্জন একটা রাশি নিযুক্ত লোক সংখ্যা দুটো রাশি এবং কাজের দিন সংখ্যা তিনটে রাশি তাহলে মোট উপার্জনকে আমরা এ ধরে নিলাম লোক সংখ্যাকে বি ধরে নিলাম এবং দিন সংখ্যাকে আমরা কী ধরে নিলাম সি ধরে ঠিক আছে নেক্সট দেখো তাহলে দেখো এবার এবার তিনটের সঙ্গে তিনটে সম্পর্ক লোক সংখ্যা এবং উপার্জন লোক সংখ্যা যত বাড়বে উপার্জন তত বেশি হবে তো ধরো আগে তোমার কাছে দশজন লোক ছিল তা দশজন উপার্জন করতো একশো টাকা তার মানে প্রত্যেকে দশ টাকা করে এখন কুড়িজন হয়েছে তারা কত উপার্জন করবে দুশো টাকা দেখো লোক সংখ্যা বাড়লেও টাকাও বেড়ে গেল স্বাভাবিক জিনিস লোকসংখ্যা বাড়লে কী হবে টাকাও বাড়বে তাহলে এটা কিসে আছে সর্ব এটা বলার কিছু নেই এভাবে উদাহরণ দিয়ে মনে করবে নেক্সট দেখো তাহলে আমি কী করলাম ফার্স্টে লোকসংখ্যা এবং উপার্জনে বের করলাম তারপর দিন সংখ্যার সঙ্গে দেখো দিন সংখ্যা কী হবে উপার্জনের সঙ্গে দিন সংখ্যা দেখো তাহলে দিন সংখ্যা উপার্জন দিন সংখ্যা যদি বাড়ে ধরো আগে একদিন এক একদিন কাজ করতো লোকে সপ্তাহে এখন দু দিন কাজ করে তাহলে তার উপার্জন বাড়বে একদিনে যদি একশো টাকা পাই দুদিনে দুশো টাকা পাবে সিম্পল ঠিক আছে কখন ধ্রুবক এখানে দেখে নাও সি কিন্তু ধ্রুবক এখানে বি কিন্তু কনস্ট্যান্ট কেন বলেছে লোকসংখ্যার উপর নির্ভর করেছে লোকসংখ্যা যদি ধরো আসলো না দিন সংখ্যা বাড়লো তো কী হয়েছে আগে দশজন কাজ করছিলো এখন পাঁচজন তাহলে তো তোমার ওখানেও আবার টাকাটা কমে যাবে বুঝা গেল এখানে বি কনস্ট্যান্ট মানে আগে দশজন লোক কাজ করলে এখনও দশজন লোক কাজ করছে সি কনস্ট্যান্ট মানে আগে দশজন লোক দশ দিন কাজ করতো এখন দশজন লোক দশ দিন কাজ করতো আমি এটা উদাহরণ বলছি এটা হুম এবার কী করবো আমরা যোগী বিহেদ বের করবো কী করে যোগী বিভেদ বের করতে হয় দেখেন সরি শর এটা দেখো যোগী বিভেদ কী করে বের করতে হয় ধরো এ ধরো এ ভ্যারাইজিয়াস বি রয়েছে এবং এ ভ্যারাইজিয়াস সি রয়েছে তার মানে কি এর সঙ্গে বি সরলভেদ রয়েছে আবার এর সঙ্গে সিও সরলভেদে রয়েছে তাহলে আমরা এটাকে যৌগিক ভেদে লিখতে পারি এ ভ্যারাইজিয়াস বি সি যদি এরকম থাকে ব্যস্তভেদে থাকে তাহলে ধরো এ ভ্যারাইজিয়াস ওয়ান বাই বি আবার এ ভ্যারাইজিয়াস সি তাহলে কী লিখবো যৌগিক ভেদ করে পাই এ ইজ এ ভ্যারাইজিয়াস সি বাই বি ঠিক আছে এটাই করেছি এখানে তাহলে এ ইজ এ ভ্যারাইজিয়াস বি সি বি ইন্টু সি করে দিলাম তাহলে বি এবং সি উভয় পরিবর্তনশীল মানে হ্যাঁ এবার কি বলছে যে এই সম্পর্ক থেকে বলতে পারি যে এবিসি পরস্পর কিসে আছে যৌগিক ভেদে আছে মানে এবিসি পরস্পর কিসে আছে যৌগিক ভেদে আছে নেক্সট সম্প দেখো কী বলছে যদি পাঁচজন লোক কি বলছে পাঁচজন লোক ন দিনে দশ বিঘা জমি চাষ করে তিরিশ বিঘা জমি চাষ করতে 25 জন লোকের কতদিন সময় লাগবে তাহলে ধরে নাও যে সেম অঙ্ক আগেরবারের মতোই আমি বেশি বোঝাচ্ছি না দেখো লোক সংখ্যা এ দিন সংখ্যা বি এবং জমির পরিমাণ সি তিনটে আলাদা করে ধরে নাও তাহলে ফার্স্টে দেখে নাও এর সঙ্গে বিয়ের কি সম্পর্ক এর সঙ্গে বিয়ের কি সম্পর্ক লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে ব্যস্ত সম্পর্ক বলে দিলাম আরেকটা কি এখানে দেখো আরেকটা জিনিস বোঝার আছে যেখানে কি বের করতে বলেছে এখানে বের করতে বলেছে হচ্ছে দিন সংখ্যা তাহলে আমি দিন সংখ্যার সঙ্গে সবার রিলেশন খুঁজবো কি বললাম কি বের করতে হবে সেটা দেখবে এবং সেই অনুপাতে তুমি কার সঙ্গে রিলেশন বের করবে তুমি বলতে পারো যে আমি এর সঙ্গে কেন সি বের করলাম না তার জন্যেই কারণ এ আর সি এর মধ্যে এখানে মান বের করতে দিয়েছে বিয়ের তাই বিয়ের সঙ্গে আমি সবার রিলেশন খুঁজবো তাহলে বিয়ের সঙ্গে এর কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এবার বিয়ের সঙ্গে সি এর সম্পর্ক খুঁজবো দিন সংখ্যা এবং জমির পরিমাণ দিন সংখ্যা যদি বাড়ে জমির পরিমাণও বাড়বে ধরো বললো যে তোমাকে দশ দিন না এখন কুড়ি দিন কাজ করবো তাহলে তোমার কোথায় কাজ করবে যদি জমির পরিমাণ না বাড়ায় বোঝা গেল তাহলে জমির পরিমাণ বাড়বে কারণ এ লোক লোকসংখ্যা কিন্তু কমাচ্ছে না যে না আগে দশজন করছিল এখন দুজন হয়ে যাবে লোকসংখ্যা দশজন করলে দশজনই জনই থাকবে তাহলে লোক আগে দশ দিন কাজ করছিলো এখন বললে কুড়ি দিন কাজ করতে হবে তার মানে দিন সংখ্যা বাড়লে লোক জমির পরিমাণ বাড়াতে হবে নাহলে কাজটা করবে কোথায় জমি না থাকলে তাহলে এবার ভেদ করছি তাহলে বি কী হবে বি ইজকুয়াল টু সি এ হবে আমি একটুকে দেখালাম ভেদ কী করে করতে হয় তাহলে এবার এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে নিলাম কী কনস্ট্যান্ট নিলাম কে তাহলে এবার কী বলেছে প্রথমে এ সম এ বলেছে হচ্ছে এ হচ্ছে তোমার লোক সংখ্যা পাঁচজন লোক কাজ করে দিন তাহলে হচ্ছে তোমার পাঁচজন লোক এ সমান সমান পাঁচ বি সমান সমান নাইন এবং সি সমান সমান দশ তিনটে গিভেন রয়েছে প্রদত্ত দেওয়া রয়েছে তিনটে মান আমি এই সমীকরণটা বসিয়ে দিলাম তাহলে বসানোর পরে এখানে তুমি কের মান কত পেলে কের মান পেলে নয় বাই দুই ঠিক আছে এবার তুমি নয় বাই দুইটাকে তুমি এখানে বসিয়ে দাও তাহলে সমীকরণটা কি পেলে বি ইজুগাল টু নয় বাই দুই ইন্টু সি বাই এ পরের সমীকরণে তোমাকে বলে দিয়েছে হচ্ছে তিরিশ বিঘা মানে জমির পরিমাণ বলে দিয়েছে আর কি বলে দিয়েছে এ হচ্ছে বলে দিয়েছে ঠিক আছে তাহলে পঁচিশ আর হচ্ছে তিরিশ বিঘা জমি বলে দিয়েছে তাহলে বিয়ের মান আমাকে বের করতে হবে ঠিক আছে তাহলে এখানে সি আর মান বসিয়ে দাও তিরিশ এবং এ এর মান বসিয়ে দাও পঁচিশ তাহলে কাটা করলে তোমার আসলে হচ্ছে সাতাশ বাই পাঁচ কাটা দেখে নেবে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দুই দিয়ে কাটলাম পনেরো পাঁচ দিয়ে কাটলাম পাঁচ পাঁচ দিয়ে কাটলাম তিন তিন নং সাতাশ বাই পাঁচ তাহলে এটা কত আসলো বি অংশন এত তাহলে দিন সংখ্যা কত লাগবে এতজন লোকসংখ্যা কত ছিল পঁচিশ আর জমি বিঘা তিরিশ ঠিক আছে তাহলে তোমার লোক সংখ্যা লাগবে কত হ্যাঁ দিন সংখ্যা লাগবে পাঁচ পূর্ণ দুই বাই পাঁচ এটাও গুণ করে দেখবে নয় বাই দুই আসবে ঠিক আছে নেক্সট কথা কি কী বলছে এক্স ভ্যারাইজিয়াস যদি ওয়াই হয় এবং ওয়াই ভ্যারাইজিয়াস যদি জেড হয় তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে এই অঙ্কটা যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান প্রয়োগ কত এটা প্রয়োগ চব্বিশ নম্বর ঠিক আছে এক্স জেড ওয়াই জেড এবং জেড এক্স তোমাকে এটা প্রমাণ করতে হবে তাহলে ফার্স্টে আমি কী করব এক্স ভ্যারাইজিয়াস ওয়াই মানে এক্স ভ্যারাইজিয়াস ওয়াই এক্স সমান সমান কে ওয়ান নিলাম কে ওয়ান কেন নিলাম তোমার মস্ত মনে হতে পারে দেখো এখানে একটা ভ্যারাইজিয়াস এখানে একটা ভ্যারাইজিয়াস দুটো ভ্যারাইজিয়াস কিন্তু একই জিনিস না এই দুটো কনস্ট্যান্ট দুটো আলাদা তাহলে এখানে কে ওয়ান নেব এখানে কে টু নেবো দুটো কনস্ট্যান্ট আলাদা বলে তাহলে এবার দেখো এবার কী করছে ওয়াইয়ের জায়গায় এখানে মানটা বসিয়ে দিলাম তাহলে কী পাবো এক্স সমান সমান কী পাবো কে ওয়ান কে টু ইন্টু জেড এবার কী করবো আমরা এক্সের জায়গায় মানটা বসাবো ঠিক আছে এ এটা বাই এটা করলাম কেন সমান সমান যদি ধুবক প্রমাণ করতে পারি দেখো আমি একটু বলে দিচ্ছি যদি এ বাই বি ধ্রুবক প্রমাণ হয় যদি ধুবক প্রমাণ হয় কোনো কনস্ট্যান্ট এটা তাহলে এ ভ্যারাইজ বি লিখতে পারি তার জন্য আমরা এ বাই বি হিসাবে লিখব ঠিক আছে তাহলে এ এটা এটা বি ধরার কল্পনা করানো তাহলে এখানে কী করবো আমরা এক্সের মান বসাবো ওয়াইন মান বসাবো এবং জেডের মান বসাবো সবগুলোকে কিসের আকারে জানো জেডের আকারে নিয়ে আসবো ঠিক আছে তাহলে দেখো এখানে জেড সবগুলোকে জেডের আকারে নিয়ে আসলাম তাহলে দেখো উপর থেকে জে স্কোয়ার কমো নিচের থেকে জে স্কোয়ার কমন জে স্কোয়ার জে স্কোয়ার কাটবে তাহলে উপরে কে স্কোয়ার কে ওয়ান তার স্কোয়ার কে টু তার স্কোয়ার কে টু তার স্কোয়ার এবং ওয়ান যাই পড়ে থাক এটা পুরোটাই কিন্তু একটা কনস্ট্যান্ট পুরো কে তো পুরোটাই কনস্ট্যান্ট আর এখানে ওয়ান কে কনস্ট্যান্ট সঙ্গে যদি এক যোগ করে তার কনস্ট্যান্টই থাকবে তাই জন্য এটাকে তুমি ধরা হলো কে ড্যাশ মানে ভেদ ধ্রুবক তাহলে বলতে পারি যে এটা এটা সমান সমান কী পূরণ হলো ধ্রুবক তাহলে বলতে পারি যে এটা ভ্যারাই যায় ঠিক আছে আশা করি আজকে বুঝতে পেরেছ ক্লাসটা ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক পরের দিন আমি তোমাদের এক্সারসাইজগুলো স্টার্ট করব। ঠিক আছে তো থাকলো আজকে পর্যন্ত বাই